সুপ্রিয় সুন্দরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে লাইভে আছি সুন্দরগঞ্জ প্রেস থেকে। আমরা এসেছি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তীর মেলা সুন্দরগঞ্জ বাই সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ থেকে। প্রথমেই আমরা আছি বঙ্গবন্ধু কর্নার। এখানে আমরা বঙ্গবন্ধু কর্নারের বিভিন্ন চিত্র প্রদর্শনী দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে লাইভে যুক্ত হন এবং মেলার ডিজি দেখানোর জন্য সবাইকে লাইভটি বেশি বেশি শেয়ার করুন। ভালো জায়গা দেখিয়ে সেইভাবে একটা স্পিচ নাও। আমরা সংক্রান্ত তথ্য সেভাবে কম, এটা কি বিষয়? দেখবো এটা হচ্ছে মিক্সিং মেশিন প্রজেক্ট কার। এটা এটা হচ্ছে কবুতর, সজা সজারি সজারি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন হাঁস মুরগি কবুতর বিভিন্ন জাতের ডিম আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ব্যানার পুরে মেলায় তো তুলব রে ভাই। আমি বুঝলাম না কি দিয়ে বিচার লবে নার্সারি আমার আছে পেয়ে সয়াবিন তেল জাতীয় ফসল, যে সয়াবিন তেলের দাম অনেক। এটা কি রে? কোনটা? চীনা দানা ফসল। আমরা এখন আছি লাউ কুমড়া পেঁপে। এত বড় কুমড়া হয়তো বা আপনারা দেখেননি, বিশাল কুমড়া। সরিষা রকেট, বিভিন্ন রকমের সরিষা দেখতে পাচ্ছি। অনলাইন দিয়ে দিবা, ভিডিও টিডিও করে অনলাইনে।
আমরা এখন আছি ফায়ার সার্ভিসিং কর্নারে, ফায়ার ব্রিগেড। এখানে ফায়ার সার্ভিসের বিভিন্ন রকমের অস্ত্রপাতি দেখতে পাচ্ছেন। এখানে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খাইতে পারবেন। মিন্টু মিষ্টান্ন থেকে এখানে একটি হোটেলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া। দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি কিছু বলছেন, সমস্যা নেই, বলতে হবে না। এখানে উপজেলা প্রদর্শনী দেখানো হয়, তবে এখন বন্ধ আছে। না না, এখানে দেখা যাচ্ছে রাক্ষসী মাছ, সরপুটি, রুই মাছ। আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছ, এগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে। হচ্ছে পাথরি চুন, টিএসপি, ফসফেট, এখানে বিভিন্ন রকম সার। এখানে অনেক ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন। উন্মুক্ত জলাশয়ে উৎপাদিত মাছের তুলনামূলক চিত্র। এটা কর্নার হচ্ছে নকশি কাঁথা, বিভিন্ন রকম কাঁথার কর্নারটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখানে ক্ষুদ্র ঋণ প্রয়াসায় সপ্তাহের একটি কর্নার, এখানে কোনো লোকজন নেই। এখানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন আজকে। এদিকে এই যে এই স্টলটা দেখাই স্যার, এই আপনার অনুষ্ঠানের জায়গাটা, আপনাদের স্টল কোনটা? আমি তো কানিকা নিয়ে গেলাম, এখানে পাঠিয়ে দিলাম। ও আচ্ছা। আজকের সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই এই মঞ্চে অনুষ্ঠিত হবে, আপনারা সকলে থাকবেন, আমরা লাইভে যুক্ত হব, অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব, আপনারা সকলেই লাইভে যুক্ত হবেন, অনুষ্ঠান দেখবেন। আজকে রাতভর অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠান আমরা লাইভ করব, তো আপনারা সকলে আসবেন। বর্ণিল সাজে উপজেলা উপজেলা চত্বরটি সাজানো হয়েছে। আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি, সন্ধ্যার পর আমরা আবার লাইভে আসব, আপনারা সকলেই আমাদের সঙ্গেই থাকুন।